এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু কিছু এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজগুলো নিয়মিত অভ্যাস করলে আপনারা আপনাদের কিডনিকে টক্সিন মুক্ত করতে পারবেন। ইভেন যদি আপনাদের কিডনিতে পাথরের মতন সমস্যা ক্রিয়েট হয়ে থাকে সেই পাথরও কিন্তু খুব সহজে ফ্লাশ আউট হয়ে যাবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই ভিডিওটা কিন্তু একটুখানি বড় হবে। আপনারা ভিডিওর প্রত্যেকটা কথা একটুখানি মন দিয়ে শোনার চেষ্টা করুন। দেখুন এক্সারসাইজের সঙ্গে আমাদের কিন্তু কিছু কিছু নিয়ম কানুন মানতে হবে। প্রথমে এই ভিডিওতে আমি ওই নিয়ম কানুনগুলো আপনাদেরকে বলে নেব, তারপরে আমি এক্সারসাইজের দিকে যাব। এরও আগে আমি আপনাদেরকে খুব ছোট্ট করে বলে দিই যে অ্যাকচুয়ালি আমাদের কিডনিতে স্টোন হয় কেন। বেসিক্যালি এর দুইটি কারণ। ফার্স্ট, ইউরিনের ঘনত্ব কমে গেলে, অর্থাৎ ইউরিনে যদি আপনাদের জলের পরিমাণ কমে যায় তাহলে ন্যাচারালভাবেই ইউরিনে কিন্তু বর্জ্য পদার্থের পরিমাণ বেড়ে যায়। তো এই বর্জ্য পদার্থগুলোই কিন্তু অ্যাকচুয়ালি কিডনিতে স্টোন ফরমেশন অর্থাৎ ক্রিস্টাল ফরমেশন ক্রিয়েট করে। দুই, যদি ইউরিনে ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড এবং কিডনিতে পাথর তৈরি করার মতন যে সাবস্ট্যান্সগুলো থাকে সেই সাবস্ট্যান্সের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু অনায়াসেই কিডনিতে স্টোন ফরমেশন ক্রিয়েট হয়। এখন এক্সারসাইজের সঙ্গে যে নিয়মগুলি আপনাদেরকে মানতে হবে সেই নিয়মগুলো আমি পরপর আপনাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট, পাথরকুচি পাতা সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় যদি দুটোর থেকে তিনটে করে অ্যাটলিস্ট চিবিয়ে খেতে পারেন তাহলে কিন্তু কিডনির যে স্টোন সেই স্টোন কিন্তু ব্রেকডাউন হতে সাহায্য করে। দুই, সারা দিনে আপনাদের কিন্তু জল খাওয়ার পরিমাণ বেশ অনেকটাই বাড়াতে হবে। এই জল খাওয়ার পরিমাণ আপনাদের এতটাই হতে হবে যে প্রত্যেক 3 ঘন্টা অন্তর অন্তর যাতে 200 থেকে 250 ml ইউরিন আপনারা ফ্লাশ আউট করতে পারেন। তিন, টক জাতীয় ফল আপনাদের কিন্তু অতিরিক্ত পরিমাণ খেতে হবে, যেরকম মুসম্বি লেবু, কমলা লেবু, পাতি লেবু, টক আঙুর, এটসেট্রা এটসেট্রা। চার, 8 থেকে 10টা তুলসী পাতা আপনারা প্রত্যেক দিন চিবিয়ে খেতে পারেন। এর মধ্যে থাকে অ্যাসিটিক অ্যাসিড, এই অ্যাসিটিক অ্যাসিড কিন্তু অ্যাকচুয়ালি কিডনি স্টোনকে ব্রেকডাউন করতে অনেক সময় সাহায্য করে থাকে। পাঁচ, প্রত্যেক দিন 2টি করে ডাবের জল যদি আপনাদের কিডনিতে স্টোন ফরমেশন ক্রিয়েট হয়ে থাকে তাহলে মাস্ট বি খাওয়ার চেষ্টা করবেন। এর সঙ্গে আমি এখন যে এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখাবো সেই এক্সারসাইজগুলো কিন্তু প্রত্যেক দিন করার চেষ্টা করবেন। তো চলুন এক্সারসাইজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে নিই। তো ফার্স্ট যে এক্সারসাইজটা দিয়ে আপনারা শুরু করবেন সেটা হচ্ছে আমি তিনটে এক্সারসাইজ দেখাচ্ছি এবং এই তিনটে এক্সারসাইজের পরে আমি যে দুটো ব্রিদিং টেকনিক দেখাবো এই দুটো ব্রিদিং টেকনিক কিন্তু মাস্ট বি আপনাদেরকে করতেই হবে। এই দুটো ব্রিদিং টেকনিকে কিন্তু আপনাদের ক্রিয়েটিনিন লেভেল মানে একদম নর্মালাইজ হয়ে যাবে। তো প্রথমে আমি এক্সারসাইজ তিনটে দেখিয়ে দিই নি। জাস্ট পা দুটোকে এইভাবে আপনারা এইভাবে ফাঁকা করবেন। এইভাবে ফাঁকা করার পরে এবার আপনারা আস্তে আস্তে আপনারা একদম মানে নর্মাল ব্রিদিং এই করবেন। তো খুব আস্তে আস্তে আপনারা এই হাতটাকে উপরের দিকে ঠিক এইভাবে মানে স্ট্রেট করে উঠিয়ে দেবেন এবং উপরের দিকে স্ট্রেচ করাবেন। ওকে, এই এবং খুব আস্তে আস্তে এইভাবে আপনারা ঠিক এইভাবে নিচের দিকে এই, ওকে, কখনো সামনের দিকে ঝুঁকে যাবেন না, হাত একদম এইভাবে স্ট্রেট থাকবে এবং স্ট্রেচ করাবেন। ওকে, এই 1 2 3 4 5 এন্ড আস্তে করে রিল্যাক্স। তো এই যে আমি পদ্ধতিটা দেখালাম আপনারা বোথ সাইডেই কিন্তু এই পদ্ধতিটা করার চেষ্টা করবেন। আর যত করবেন ততই কিন্তু মানে তাড়াতাড়ি কিডনি স্টোনের মতন সমস্যার হাত থেকে কিন্তু আপনারা বাঁচতে পারবেন। তো এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ। এবার হচ্ছে সেকেন্ড এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজটাও সেম ঠিক এরকম। এইবার আগেরবার যেরকম এই হাতটা আমরা নিচে নিয়েছিলাম এবার কি করব, এবার এই হাতটাকে আমরা এই পায়ের দিকে নিয়ে যাব। তো দেখুন স্পাইন এইভাবে স্ট্রেট করে জাস্ট এই এবং ঠিক এইখানটায় আপনারা এইভাবে ধরুন। এই যে হাতটা, এই যে কাঁধটা, এই কাঁধটাকে এইভাবে আপনারা টুইস্ট করুন এবং এই হাতের দিকে আপনারা এইভাবে তাকিয়ে থাকেন যে যতটুকু সময় পারবেন
ততটুকু সময় এইভাবে করার চেষ্টা করবেন। এবার আমি আপনাদের থার্ড এক্সারসাইজ এবং লাস্ট এক্সারসাইজটা দেখাচ্ছি। তো জাস্ট এই ঠিক এই রকম এবং হাত দুটোকে একটুখানি কাছে এনে এইবার পায়ের আঙ্গুল এবং হাতের উপরে ভর দিয়ে জাস্ট আপনাদের কোমরটাকে আপনারা এইভাবে নিচু করে দিন এবং এইভাবে আপনারা থাকার চেষ্টা করুন যে যতটুকু সময় পারবে। ওকে, কখনো কিন্তু আপনাদের কোমর মেঝেতে লাগবে না, জাস্ট এই রকম। তো এটাও আপনারা যতটুকু সময় পারবেন নিজেদের সামর্থ্য মতন ততটুকু সময় করার চেষ্টা করবেন। এইবার এই মানে এইবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে দুটো ব্রিদিং টেকনিকের কথা আমি বলেছিলাম সেই দুটো ব্রিদিং টেকনিক। তো ফার্স্ট যেটা আমি এখানে যেমন বজ্রাসনে বসে করছি, আপনারা চেয়ারের ওপর বসে করতে পারেন, যে কোনো জায়গাতে বসেই করতে পারেন, কিন্তু কেবলমাত্র আপনাদের স্পাইনটাকে স্ট্রেট রাখতে হবে। ওকে, একদম সিম্পল। ফার্স্ট যেটা, জাস্ট আপনারা ঘন ঘন শ্বাস নেবেন, ঘন ঘন শ্বাসটাকে বাইরের দিকে ছাড়বেন, জাস্ট লাইক অ্যাজ। ঠিক এইভাবে আপনারা 4 থেকে 5 মিনিট কন্টিনিউ করবেন। প্রথম প্রথম পারবেন না, আপনারা 1 মিনিট করলেন, বিশ্রাম নিলেন, আবার 1 মিনিট করলেন, এইভাবে টোটাল 4 থেকে 5 মিনিট আপনারা টোটাল কভার করবেন। এইবারে আমি আপনাদের সেকেন্ড ব্রিদিং টেকনিকটা দেখাচ্ছি, জাস্ট স্ট্রোক করবেন এবং সেই স্ট্রোকটা প্রথম প্রথম সেকেন্ডে একবার, তারপরে সেকেন্ডে দুবার করে করার চেষ্টা করবেন। আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট লাইক অ্যাস, আপনারা এই পদ্ধতিও 4 থেকে 5 মিনিট কন্টিনিউ করবেন। তো এই যে টোটাল আমি আপনাদের জন্য ভিডিওটা করলাম এবং যা যা আমি আপনাদেরকে বললাম, টোটাল যদি আপনারা মেনে চলতে পারেন, যদি আপনাদের পাথরের বা স্টোনের সাইজ 1 mm এর নিচে থাকে, তাহলে অবশ্যই এই পদ্ধতিতে ওই আপনাদের স্টোন কিন্তু ফ্ল্যাশ আউট হয়ে যাবে অথবা ব্রেকডাউন হয়ে যাবে। এবং এর ওপরে যদি আপনাদের পাথরের সাইজটা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাদের কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে।